অমর একুশে বইমেলা 2024, স্টলগুলো সেজেছে নানান সাজে। প্রতিটা প্রকাশনী তার সৃজনশীলতা উপস্থাপনের জন্য নিজ নিজ স্টলের ডিজাইন এনেছে ভিন্নতা। এসবের মধ্যে এক ভিন্নধর্মী স্টল হলো কাহিনিক অডিও বুক। শতাধিক বইয়ের অডিও নিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে গত ডিসেম্বরে যাত্রা শুরু করে কাহিনিক অডিও বুক। এরই মাঝে পাঠক ও শ্রোতাদের মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। প্রতিটা বইয়ের সম্পূর্ণ অডিও শোনার জন্য দরকার হয় আলাদা আলাদা সাবস্ক্রিপশনের। এবারের অমর একুশে বইমেলায় প্রথম যাত্রা শুরু করে কাহিনিক অডিও বুক। আমরা এখন আছি কাহিনিক অডিও বুকে, আমরা এখানকার ওনারের সঙ্গে এখন কথা বলবো। ভাই, আপনার নামটা? জি, আমার নাম ইমরাজুল কারনাইন, আমি কাহিনিক অডিও বুকের প্রতিষ্ঠাতা পরিচালক। আমাদের চিন্তার বয়স প্রায় 2 বছর, আমাদের কোম্পানির বয়স প্রায় 1.5 বছর, আর আমাদের অ্যাপের বয়স মাত্র 2 মাস। আমরা 16 ডিসেম্বর 2023-এ আমরা 100 বই নিয়ে অ্যাপটা লঞ্চ করেছি। তো সেভাবে মানুষ চিনত না। তো এই বইমেলার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে সরাসরি পাঠক শ্রোতা ওদের সাথে ডাইরেক্ট কানেকশন, কমিউনিকেশন তৈরি হলো। তো অডিও বুকের ধারণাটা খুব জনপ্রিয় হয়ে ওঠার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের পকেটের যে মোবাইল ফোনটা, সেটা দিনে দিনে একটি শক্তিশালী কম্পিউটারে পরিণত হচ্ছে। পৃথিবীতে ইন্টারনেটের স্পিড বাড়ছে এবং সেই কম্পিউটারের মধ্যে আমরা ব্যাংক ঢুকিয়ে ফেলেছি, পোস্ট অফিস ঢুকিয়ে ফেলেছি, আমরা নানান সার্ভিস ঢুকিয়ে ফেলেছি। ফলে ভাষা বা সাহিত্য সেটাও আস্তে আস্তে ডিজিটাল ফর্মেটে আসা শুরু করেছে বিভিন্নভাবে। ইবুক হিসেবে আগে এসেছে, কিন্তু স্ক্রিনে পড়তে অনেক অসুবিধা হয়। তো এই জন্য পৃথিবীতে অডিও বুক, আপনার অডিওবলের নাম জানেন অ্যামাজনের, যে অডিওবলের মানে বিশ্বব্যাপী যে সাকসেস। তো আমরা এরকম মানে বাংলা ভাষাভাষীতে একটা খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা অডিও বুক করার জন্য এই কোম্পানিটি খোলা। আপনাদের এখানে এখন কীরকম অডিও বুক চলছে? আমাদের এখানে সব বয়সের, সব বয়সের এবং সব রুচির পাঠকের জন্য বই আমরা রাখার চেষ্টা করছি। অনেক ছোটো বাচ্চাদের জন্য একদম মানে রূপকথার গল্প, পান্তাবরীর কথা বা এই ধরনের গল্প, আবার যারা বড় তাদের জন্য কিশোরদের জন্য কিশোর ক্লাসিক্স এবং বিভিন্ন ধরনের কিশোর উপযোগী গল্প। জাফর ইকবালের অনেকগুলো বই আছে আমাদের কাছে, পাঞ্জের কিশোর ক্লাসিক্সের বই আছে, আবার আমাদের বড়দের জন্য মানে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, বঙ্কিম থেকে শুরু করে হালের সাদাত হোসেন, এই আনিসুল হক, মরি মরিয়াম, এনাদের সবার বই আছে, গল্প উপন্যাস, মাহরিন ফেরদৌস এদের গল্প উপন্যাস আছে, আবার বিশ্বভিত্তিক রচনা আছে বিভিন্ন। যেমন আজকে 21শে ফেব্রুয়ারি, তো 21শে ফেব্রুয়ারিতে আমরা আজকে প্রকাশ করেছি হচ্ছে ভাষা আন্দোলন নামে একটি বই। এটি এম আর মাহবুব, একজন গবেষক, ওনার একটি রাষ্ট্র মানে ভাষা আন্দোলনের ইতিহাসের উপরে একটি কৃষির উপযোগী বই। তো এই বইটিও অডিও আকারে শুনলে ভাষা আন্দোলন এবং এর পূর্বের কথা থেকে শুরু করে ভাষার কথা সব কিছু খুব স্পষ্টভাবে জানা যাবে। এবার বইমেলায় আপনাদের সাড়া কীরকম পাচ্ছেন আপনারা? সাড়া তো আমাদের মানে চিন্তার অনেক বাইরে আর কি। মানে আমাদের ধারণাই ছিল না যে মানুষ এভাবে অডিও বুককে মানে গ্রহণ করবে আর কি। আমরা যেমন ধারণা করেছিলাম বইমেলা আসবার আগে, তার চেয়ে অনেক বেশি সাড়া আমরা পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড অডিও বুক অনেক আগে থেকেই আমাদের দেশে এই কনসেপ্টটা নতুন এবং আমরা একেবারেই নতুন। আমরা লঞ্চ করেছি গত 16 ডিসেম্বরে, বলতে গেলে একেবারে শিশু। আমরা মনে করেছি যে এই সময়ে এখন সময়ের দাবি অডিও বুক, কারণ আলটিমেটলি আপনি দেখেন খেয়াল করে যে মানুষের ব্যস্ততা যে হারে বাড়ছে, মানুষের এখন বইয়ের প্রতি সময় দেওয়াটা, ফিজিক্যাল বইয়ের প্রতি সময় দেওয়ার সময়টা অনেকাংশে অনেকের কমে গেছে, আবার যারা পড়াশোনা করে তারা পড়ছেও। সো এই সময়ে এই অবস্থার কথা চিন্তা করে আবার ওয়ার্ল্ড ওয়াইড দেখেন আপনি, সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসছে মোবাইলের মধ্যে।
সো মোবাইলে বইটাকে আরও কী করে ইজিয়ার করা যায়, মানুষের কাছ পর্যন্ত আরও পৌঁছে দেওয়া যায়, সেই চিন্তাভাবনা থেকেই অডিও বুকটা করা। তো আমাদের উদ্দেশ্য যদি বলি তাহলে একরকমের এরকমই এই ভাবনা থেকেই করা। আর বই এর ক্ষেত্রে যেটা বলা হয় যে বই আমাদের প্রচেষ্টা আছে বা আমাদের ইচ্ছা আছে যে যত রকমের বাংলা বই আছে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এবং অনুবাদ বই যা আছে, সমস্ত বই আমরা অডিও আকারে আমাদের কাহিনীকে থাকবে। এখান থেকে যার যেটা পছন্দ সেই অনুযায়ী সে তার বইটা শুনতে পারবে। এরপরে যেটা হয় যে আমরা অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে না, ফিজিক্যাল বই অডিও বুক দুটো কি সাংঘর্ষিক হবে কি না। তো সেই জায়গা থেকে আমি বলবো না, একেবারেই সাংঘর্ষিক না, আমরা প্রতিদ্বন্দ্বিত নই, বরং বলবো সহযোগী। হ্যাঁ, যে মানুষটা ধরেন আপনাদের এই ব্যস্ততম সময়ের মধ্যে যে এই যে মোবাইল ক্যামেরাটা দিয়ে আমাকে ভিডিও করা হচ্ছে, এই ক্যামেরার যে ভার্সন যত ছোট হয়ে এসছে, সো আলটিমেটলি দিন দিন তো সব কিছু ডিজিটাল হচ্ছে না। তো সেই জায়গায় যদি এখন একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে একটা তার প্রিয় বই শুনতে শুনতে যায়, অসুবিধা নেই তো, বরং তো প্লাস করলো, তাকে সমৃদ্ধ করলো, এই আর কি। অ্যাডভেঞ্চার টাইপের একটা বই, একটা হচ্ছে অতিথি আপ্যায়ন, এইসব বিষয়ে। তো আপনাদের ইউটিউবে এত অডিও বুক থাকতে কেন এখান থেকে পারচেজ করলেন? ইউটিউবে নর্মালি যদি ঢুকি তাহলে অন্যান্য ভিডিও আসা পড়ে, তো আর মন থাকে না ওদিকে, এদিকে মেনলি পুরো একটা বই নিয়েই। তো এটা তো আপনাদের কি মনে হয় যে অডিও বুক এভাবে অ্যাপ হওয়ার জন্য এটা কি ভালো হলো আপনাদের জন্য? হ্যাঁ, ভালো হয়েছে, বর্তমান টাইমে মনে হচ্ছে ভালো হয়েছে।